নমস্কার, পুৱাৰ বাতৰিৰ সৈতে ষ্টুডিঅ'ত মই সুশীল পাটোৱাৰী। পুনৰ হাউদি মোদীৰ প্ৰসংগ। ইতিহাস গুৰি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আমেৰিকাত অংশ ল'লে হাউদি মোদীত। প্ৰায় 50,000তকৈ অধিক লোকক সম্বোধন কৰিলে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীজনে, আৰু লগত থাকিল আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি ডনাল্ড ট্ৰাম্প। আমেৰিকাৰ ইতিহাসত এজন বিদেশী ৰাষ্ট্ৰনেতাৰ সভাত ইমান জনসংখ্যা থকা বা ইমান সংখ্যা থকা সভা এই আছিলে প্ৰথম। ইয়াৰ পূৰ্বে পপক বাদ দি কোনো সভাত ইমান জনতাৰ একেলগে সমবেত হোৱা নাছিল আমেৰিকাত। এই হাউদি মোদী অনুষ্ঠানত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি ডনাল্ড ট্ৰাম্পৰ সৈতে একেলগে ৰাইজক সম্বোধন কৰে। উল্লেখ্য যে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিৰ ভাষণ আছিল গুৰুত্বপূৰ্ণ, কিয়নো ইছলামিক সন্ত্ৰাসবাদীৰ বিৰুদ্ধে অভিযান তীব্ৰতৰ কৰি তোলাৰ লগতে সীমান্ত সম্পৰ্কীয় সমস্যাৰ বিৰুদ্ধেও যুঁজ দিয়াৰ কথা কয় ডনাল্ড ট্ৰাম্পে। পুছা হ্যাঁ হাউডি মোদি তো মেরা তো মন কহতা হুসা জবাব ভারত মে সব আচ্ছা হব চঙ্গা সি বদাজ মজামা ছে অন্তা বাগুন্দি এলা চেন্না গিরে এলাম সৌকিয়াম সর্বচ্ছান চালে আয়ে সব খুব ভালো সবু ভাল্লা আছি সাথিও হামারে আমেরিকা মিত্র কো ইয়ে আশ্চর্য হো রহা হোগা कि मैंने क्या बोला है। प्रेसिडेंट ट्रंप और मेरे अमेरिकी मित्रों, मैंने इतना ही कहा है, एवरीथिंग इज फाइन। ऐसी प्रधानमंत्री नरेंद्र मोदी अमेरिका भाषण दिले और 50,000তকৈ অধিক লোকক মন্ত্ৰমুগ্ধ কৰিলে, সমগ্ৰ বিশ্বই প্ৰত্যক্ষ কৰিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ ভাষণ আমেৰিকাৰ হিউষ্টন চহৰত হাউদি মোদী অনুষ্ঠানত। আমেৰিকাত এই হাউদি মোদী অনুষ্ঠান এক ইতিহাস গঢ়িলে, আৰু বিশেষকৈ আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি ডনাল্ড ট্ৰাম্পে যি ভাষণ আগবঢ়ালে, সেই ভাষণো বহুত তাৎপৰ্যপূৰ্ণ কথা ক'লে, আৰু যাৰ কাৰণে আজি সমগ্ৰ বিশ্বত বিশেষ চৰ্চাৰ বিষয় হৈ পৰিছে ডনাল্ড ট্ৰাম্পৰ সেই চমু ভাষণ। বিশেষকৈ ডনাল্ড ট্ৰাম্পে যি কথা সমগ্ৰ বিশ্ববাসীৰ উদ্দেশ্যে ক'লে বা তাত থকা 50,000তকৈ অধিক লোকক ক'লে, সেই কথাত বহুত তাৎপৰ্যপূৰ্ণ ইংগিত পোৱা গৈছে। বিশেষকৈ তেওঁ ক'লে যে ভাৰত আৰু আমেৰিকাই সীমা সুৰক্ষাৰ ক্ষেত্ৰত মন দিয়া উচিত বা ইছলামিক সন্ত্ৰাসবাদীৰ বিৰুদ্ধে দুয়োখন দেশে যুঁজা উচিত, কাৰণ দুয়োখন দেশে ইছলামিক সন্ত্ৰাসবাদ আৰু সীমা সমস্যাত লৈ আক্ৰান্ত, আৰু দুয়োখন দেশৰ এই একেধৰণৰ ইস্যুবোৰ লৈ পূৰ্বতকৈ অধিক জোৰদাৰভাৱে দুয়োখন দেশে আগবঢ়াই নিব নিজৰ যুদ্ধ। গতিকে অতি তাৎপৰ্যপূৰ্ণ হিচাপে বিবেচিত হৈছে, আৰু ইতিমধ্যে আমেৰিকাৰ সংবাদ মাধ্যমেও ডনাল্ড ট্ৰাম্পৰ এই যি বক্তব্য, এই বক্তব্য অতি গুৰুত্বপূৰ্ণ হিচাপে বিবেচিত হৈছে, আৰু তেওঁলোকৰ খবৰ কাকতত অতি খৰভৰেৰে তেখেতসকলে এই খবৰ প্ৰকাশ কৰিছে। গতিকে ক'ব পাৰি যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ এই যি ভ্ৰমণ, এই ভ্ৰমণ এক কথাত সাৰ্থক হৈছে। আহিছোঁ আমি আমাৰ আঞ্চলিক বাতৰিৰ মাজলৈ।
বিজেডির এটা তুঙ্গত আগন্তুক পরিষদীয় নির্বাচন। ইয়ার বাবে প্রতিটি দলেই কুচকাওয়াজ ইতিমধ্যেই আরম্ভ করেছে। বিধানসভা তথা লোকসভা নির্বাচনের মিত্রতা থাকা বিপিএফ আর বিজেপি দলের এতিয়াও নীতি স্পষ্ট হওয়া নাই। পরিষদীয় নির্বাচনত দুই দলের মিত্রতার নির্বাচন যুঁজ দিবনে নাই। এই সময়তে দেওবারে নিখিল বড়ো ছাত্র সন্থার কেইবাজনো সদস্যর বিপিএফর কেইবাজনো সদস্যই বিজেপি দলত যোগদান করে। মঙ্গলবার লোকসভা সমষ্টির সাংসদ দিলীপ শইকীয়ার উপস্থিতিত এনেদরে ওদালগুড়িত নির্বাচনী রণসিঙা বজালে বিজেপি দলে। মই আজি যোগদান করছো আর যোগদান করিয়ে মই নিজকে খুব লাকি বলে মই অনুভব করছো, কেন ভারতীয় জনতা পার্টির যেটা নিয়ম আদর্শ মই মানে মই খুব ভাল পাইছো আর মই ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মই আকর্ষিত হয়ে পালে আজি মই নিজে আর মর লগর কিছু কর্তৃত সকলে টোটাল 100 জন আমি আজি এই ওদালগুড়ি জেলা। বিজ্ঞান প্রযুক্তির দিনত আজিও যেন বহু পিছ পড়ে রয়েছে আমার সমাজ। অন্ধবিশ্বাসে বারে বারে ভুমুকি মারিছে এইখন অসমত। আধুনিক চিকিৎসা পদ্ধতির ইমান উন্নতির পিছতো এতিয়াও অন্ধবিশ্বাসের ছবি। এবার এনে এক অন্ধবিশ্বাসের ঘটনা সংঘটিত হয়েছে নলবাড়ির উলাবরি পার্কঘাটত। হাপে দংশন করার পাছত পাগল দিয়া নৈর ফটোত এড়ি দিয়া হয় এগারী মৃত মহিলাক। মহিলাগারীর নাম ভারতী দাস। দেওবারের দিনত বিষাক্ত সর্পদংশন মৃত্যু হয়েছিল মহিলাগীর। ইয়ার পিছত মৃত মহিলার প্রাণ ঘুরি আসব বলে মৃতদেহটো ভূর সাজি নৈত উতাই দিয়ে পরিয়ালের লোকে। আর ইয়াকে চাবলে একাংশ রাইজে ভিড় করেহি নৈর পারত। জাগীরোডর তিওয়া ছাত্র সন্থার উদ্যোগত অনুষ্ঠিত হয়েছে নবাগত আদরণী সভা। নবাগত ছাত্র ছাত্রীসকলের মাজত এখন সুস্থ শৈক্ষিক মানসিক পরিবেশ সৃষ্টি করার বাবে ছাত্র সংগঠনটি লৈছে এই বিশেষ পদক্ষেপ। বিগত কেবাবছর ধরে বর্ণিল কার্যসূচীরে জাগীরোডত অনুষ্ঠিত হয়ে আছে এই ধরনের সভা। ছাত্র সংগঠনটির জাগীরোড আঞ্চলিক সমিতি আর জাগীরোড মহাবিদ্যালয় গোটে অনুষ্ঠিত করেছে এই নবাগত আদরণী সভা। পেশাস্তি অনুষ্ঠিত করা হয়েছে আর আমি বিশেষ করে নতুনান্বিত হয়েছো আর আমার বিভিন্ন এলাকারপা অহা তিওয়া ছাত্র ছাত্রীসকলকে আজি একলগে লগ হয়ে এখানকার কেরিয়ার শিক্ষাটি আমি সুচারুরূপে সম্বন্ধ সমন্বয়ন করে আর আমার তিওয়া জাতি জাতির সমস্যা সমূহের এখানক মানে জড়িত করাবর কারণে আমি আজি তিওয়া ছাত্র সংগঠন তরফেরপা তখনক আজি ইয়াত কে টুকিটার গঠন হওয়াত বা অনুষ্ঠিত হওয়াত আমি নথায় আনন্দিত হয়েছি। মালয়েশিয়াত অনুষ্ঠিত হবলগিয়া আন্তঃরাষ্ট্রীয় পেনসাক শিলাত প্রতিযোগিতাত 2019 আর থাইল্যান্ডত অনুষ্ঠিত হবলগিয়া বিশ্ব বিচ প্রতিযোগিতা 2019 বাবে রওনা হয়েছে ভারতীয় খেলুৱৈ। ভারতীয় মূল দলত স্থান পোৱা অসমৰ খেলুৱৈ ক্রমে এলবিষ্টন মারাক, চন্দন রাভা, মঙ্গল বসুমাতিরি, মহেন চন্দ্র রায় আর দীক্ষিতা রাভা রওনা হয়েছে দিল্লিলৈ। 29 সেপ্টেম্বর ভারতীয় দলটোয়ে প্রথমে ভাগ লব মালয়েশিয়াত। ইয়ার পিছত 1-4 অক্টোবর থাইল্যান্ডর বিশ্ব বিচ প্রতিযোগিতাত ভাগ লব দলটোয়ে। উল্লেখ্য যে দেশের মুঠ 32খন রাজ্যের 12গৰাকী প্রতিযোগীর ভিতর 5গৰাকী খেলুৱৈ হল অসমৰ। পুনের বিপদত পড়ার সম্ভাবনা প্রকট হয়েছে পাকিস্তানের। চমুকই FATF যাক জনা যায় ফাইন্যান্সিয়াল একশন টাস্ক ফোর্স হিসাবে, আর এই FATF-র নিষেধাজ্ঞার সম্মুখীন হবলৈ গৈ আছে পাকিস্তান। আন্তর্জাতিক পুঁজি সন্ত্রাসবাদীর কাম কাজত ব্যবহার হয়ে থাকার অভিযোগ আহিছিল পাকিস্তানের বিরুদ্ধে আর এই অভিযোগ আনিছিল FATF-এ। উগ্রপন্থী সংগঠনক ধন যোগান ধরার 27টা বিভিন্ন দিশ উদঙাই দিছিল FATF-এ। আর FATF-এ পাকিস্তানক এই 27টা দিক উদঙাই দি ব্ল্যাকলিস্টেড করার কথা ঘোষণা করেছিল।
এই 27টা দিশৰ ক্ষেত্ৰত FATF-এ পাকিস্তানৰ পৰা স্পষ্টীকৰণ বিচাৰিছিলে কিন্তু শেহতীয়াভাৱে পাকিস্তানে 27টা পইণ্টৰ মাত্ৰ 6টাৰহে উত্তৰ দিবলৈ সক্ষম হৈছে আৰু সেইফালৰ পৰা ক'ব পাৰি যে FATF-ৰ বাধাৰ সন্মুখীন হ'ব পাকিস্তান অহা মাহত FATF-ৰ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হ'ব আৰু এই বৈঠকত FATF-ৰ নিষেধাজ্ঞাৰ সন্মুখীন হোৱাটো প্ৰায় স্পষ্ট হৈ পৰিছে পাকিস্তান এতিয়ালৈকে FATF-এ গ্ৰে লিষ্টত ৰাখিছে পাকিস্তানক আৰু পেৰিছত অনুষ্ঠিত হ'বলগীয়া পৰৱৰ্তী সভাত চূড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহণ হ'ব পাকিস্তানৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা ল'ব আন্তৰ্জাতিক সংস্থাটোৱে পুনৰ এটা স্থানীয় বাতৰি শুৱালকুছিৰ নদীপথত চলিছে মূল্যৱান গছৰ চোৰাং বেহা যি সময়ত বৃক্ষৰোপণৰ নামত চৰকাৰে বৃহৎ পৰিমাণৰ ধন ব্যয় কৰি আছে সেই সময়ত একাংশ চোৰাং বেপাৰীয়ে এনেদৰে মূল্যৱান গছৰ কুণ্ডা অবৈধভাৱে সৰবৰাহ কৰি আহিছে অঞ্চলটোত এই ক্ষেত্ৰত সম্পূৰ্ণ নীৰৱ ভূমিকা শুৱালকুছি আৰক্ষী তথা বন বিভাগৰ অভিযোগ অনুসৰি বন বিভাগ আৰু নদী আৰক্ষীক মেনেজ কৰি এওঁলোকে দিনৰ পোহৰতে এইধৰণে চোৰাং বেহা বহু পূৰ্বৰ পৰা চলাই আহিছে শুৱালকুছিৰ নদীপথত এইধৰণে চোৰাং কাঠৰ বেহা চলি আছে বহু পূৰ্বৰ পৰা এইধৰণৰ বেহা চলি আছে যদিও প্ৰশাসন নীৰৱ আৰু প্ৰশাসনক মেনেজ কৰি এইধৰণে চোৰাং কাঠৰ বেহা চলাই থকাৰ অভিযোগ আৰু এয়া একমাত্ৰ শুৱালকুছিৰ এই ঘটনা নহয় ৰাজ্যৰ বিভিন্ন স্থানত চলি আছে এইধৰণৰ চোৰাং বেহা এফালে চৰকাৰে বৃক্ষৰোপণ কাৰ্যসূচী হাতত লৈছে লাখ লাখ বৃক্ষৰোপণ ৰোৱাৰ কথা কৈছে আৰু তাৰ বিপৰীতে এইধৰণে নিতৌ শহৰ ঘৰত এইধৰণে গছ কাটি টহলিং কৰিছে চোৰাং চিকাৰীয়ে ইয়াৰ লগে লগে পুৱাৰ বাতৰিৰ পৰা মই সুশীল বাতৰি বিদায় লৈছোঁ পৰৱৰ্তী বাতৰিৰ বাবে চাই থাকক ঈশান নিউজ।